প্রশ্ন হচ্ছে বাড়ির কাজের মেয়েরাও কি বাড়িতে পর্দা করে কাজ করবে এবং বাড়ির কাজের ছেলের সামনেও কি পর্দা করতে হবে? বাড়ির কাজের মেয়ে অবশ্যই বাড়িতে যদি ওই ধরনের পুরুষ ব্যক্তি থাকে তাহলে তার সামনে অবশ্যই সে পর্দার আড়ালেই কাজ করবে। যেই পুরুষের সামনে বা যেই পুরুষটা ওই কাজের মেয়ের মাহরাম নয় তাহলে অবশ্যই সে নিজেকে সুন্দরভাবে আচ্ছাদিত করে সেভাবেই তাদের সামনে কাজ করবে, কখনো খোলামেলা করতে পারবে না। অনুরূপ বাড়ির কাজের ছেলের সামনেও কি পর্দা করতে হবে? জবাব, হ্যাঁ। যেই কয়েকজন পুরুষের সামনে পর্দা না করলে চলবে, অর্থাৎ পরিপূর্ণ পর্দার প্রয়োজন নেই, এদের মাঝে এক হলো মাহরাম আর দুইজন রয়েছে এক হলো এমন অতিবৃদ্ধ, যেই অতিবৃদ্ধ হওয়ার কারণে এই বিষয়ে তার কোনো খোঁজখবর নাই। তাহলে আপনার কাজের লোকটা যদি এই রকম অতিবৃদ্ধ হয়ে থাকে তাহলে সেখানে কিছুটা শিথিলতা রয়েছে, অথবা এমন অপ্রাপ্ত শিশু, অপ্রাপ্ত বয়স্ক শিশু, ছোট শিশু যার এগুলি সম্পর্কে কোনো চেতনাই নেই। এখনকার শিশুরা কি যুবকদের চেয়ে কম না? কিন্তু এখনকার শিশুরা, এই কার্টুন দেখা শিশুরা আর বিভিন্ন সিরিজ দেখা শিশুরা যুবকদের চেয়ে কম নয়। অতএব ওই শিশু, যেই শিশুটা হয়তো কি মায়ের দুধ খাচ্ছে কেবলমাত্র, তারই আপনি এখন মনে করতে পারেন, এছাড়া আর যে একটু বড় হয়ে গেছে তার আর মনে করার সুযোগ নাই। অতএব সেখানেও আপনাকে পর্দা করতে হবে। আল্লাহ আলম। মাশাআল্লাহ।